হ্যালো গাইস, আমি আরে সামান্য বাদ আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। যেটা আজকে 5/11/2023 রোজ রবিবার আজকে আমার হরতাল। যেহেতু দেখতে পাচ্ছেন যে বেনাপোল বর্ডারের আন্তর্জাতিক বাস টার্মিনাল অনেক বাসের ভিড় আছে। আজকের থেকে আবার গাড়ি চলাচল বন্ধ, দুদিন অবরোধ। যেহেতু এই যে বর্ডার, আমার সামনে আমার বন্ধু ইমন, আমরা এখন যাচ্ছি নাস্তা করতে। এটা হচ্ছিল বেনাপোল বর্ডারের কার্গো শাখা। এখানে রপ্তানি, আমদানি ও রপ্তানি কাগজপত্রের কাজ করা হয়। এবং তুমি কই, আসো আসো। হ্যাঁ দাদা, কি আচ্ছা আছেন, বিয়ে কবে? যাক আলহামদুলিল্লাহ, বিয়েটা তুমি তাড়াতাড়ি করে ফেলাও, এই শুভকামনা তোমার জন্যে। ওরে বলা লাগবে না, তুমি বিয়ে করবে ওতেই আমরা খুশি পাবল। ওরে রাগ করা করে কি ভাই, তুই বিয়ে করবি এতে আমরা খুশি। খুব ভালো লাগে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন অনেক ট্রাকের চাপ আছে। যেহেতু আজকে থেকে হরতাল, এই কারণে রপ্তানির গাড়ি যত আছে সব ঢাকা থেকে ছেড়ে এসেছে মাল নিয়ে। এই গাড়ি ট্রাকগুলো সব ইন্ডিয়ায় ঢুকবে রপ্তানি করতে। ইতিমধ্যে আজকের থেকে হরতাল শুরু হয়েছে, যে কারণে এই হরতালের কারণে অনেক গাড়ি আসতে পারবে না, লোড আনলোড করতে পারবে না। সেই কারণে কালকে রাত্রে অনেক গাড়ি লোড হয়ে বেনাপোল বর্ডারে এসে উপস্থিত হয়েছে। এই গাড়িগুলো সব ইন্ডিয়ায় ঢুকবে। আর নতুন নতুন খবর পেতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরও ভালো ভিডিও আপনাদের মাঝে আসবে।